আবারও সরকারি হাসপাতালে রেফার রোগে মৃত্যুর অভিযোগ। চারটি হাসপাতাল ঘুরেও কোনো হাসপাতালে বেড মিলল না। এসএসকেমের আউটডোরের বাইরেই মৃত্যু হলো বছর ৩০-এর হুগলির বাসিন্দা বিকাশ দুলের। এর আগেও আমরা দেখেছিলাম শহর কলকাতায় একই ছবি, রেফার রোগের শিকার হয়েছেন এবং রেফার রোগে বেশ কয়েকটি হাসপাতালে ঘুরেও কোনো রকম বেড না মেলায় এসএসকেম হাসপাতালে এসে আউটডোরের বাইরে ডাক্তার অথবা চিকিৎসকের জন্য অপেক্ষা করতে করতে পরে মৃত্যু হলো বছর ৩০-এ হুগলির বাসিন্দা বিকাশ দুলের। আউটডোরের সামনেই চিকিৎসকের জন্য অপেক্ষা এবং অপেক্ষা করতে করতেই মৃত্যু হলো মৃত ব্যক্তি হুগলির হরিপালের বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। চারটি হাসপাতালে ঘুরেও কোনো রকমভাবে কোনো বেড মিলল না। কালী পুজোর দিন মাথায় চোট পান ওই ব্যক্তি এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হরিপাল হাসপাতাল থেকে তাকে চুচুড়ায় পাঠানো হয় এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাকে পাঠানো হয়। চারটি হাসপাতাল ঘুরেও কোনো রকম কোনো বেড না মেলায় পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে আউটডোরে বাইরে থেকে দাঁড়িয়ে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে করতেই মৃত্যু হলো ওই ব্যক্তি, মৃত ব্যক্তি হুগলির হরিপালের বাসিন্দা। এর আগেও দেখেছি শহর কলকাতায় বারংবার রেফার রোগের শিকার হয়েছেন বহু ব্যক্তি এবং এই রেফার রোগকে কেন্দ্র করে আবারও কাঠগড়ায় সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে রেফার রোগে মৃত্যুর অভিযোগ, মেডিকেল থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় চিকিৎসকের জন্য অপেক্ষা করা এবং তারপর অপেক্ষা করতে করতে আউটডোরের বাইরেই মৃত্যু হয় রোগীর। চিকিৎসকরা বলেন যে ভর্তির কোনো রকমভাবে দরকার নেই, আউটডোরে দেখাতে বলেন চিকিৎসকরা। ফের সরকারি হাসপাতালে রেফার রোগে মৃত্যুর অভিযোগ, চারটি হাসপাতাল ঘুরেও কোনো রকম বেড মিলল না। এসএসকেএমের আউটডোরের বাইরে মৃত্যু হলো বছর ৩০-এর হুগলির বাসিন্দা বিকাশ দুলের। আবারও এই রেফার রোগের শিকার হলো শহর কলকাতায় হুগলির বাসিন্দা এক ব্যক্তি। রেফার রোগে মৃত্যু হলো সরকারি হাসপাতালে, চারটি হাসপাতালে ঘুরেও কোনো রকম মেলেনি বেড। আর তারপর এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে আউটডোরে বাইরে অপেক্ষা করতে করতেই চিকিৎসকের জন্য তারপর মৃত্যু হয়। তার আউটডোরের সামনেই চিকিৎসকের অপেক্ষায় মৃত্যু হয়, তার মৃত্যু হলো বছর ৩০-এর এক ব্যক্তি। রেফার রোগে আবারও মৃত্যু সরকারি হাসপাতালে, চার হাসপাতাল ঘুরেও বেড পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আউটডোরের সামনেই চিকিৎসককে দেখাতে অপেক্ষা করতে করতে মৃত্যু হলো ৩০ বছরের এক যুবকের। হুগলির হরিপালের বাসিন্দা বিকাশ দুলে কালী পুজোর দিন মাথায় চোট পান। প্রথমে তাকে হরিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সিটি স্ক্যানে ধরা পড়ে মাথায় রক্ত জমেছে। চুচুড়া থেকে তাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় এবং সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় এবং তারপর চিকিৎসকরা আউটডোরে যারা ছিলেন তারা জানান যে তিনি সুস্থ রয়েছেন। আউটডোরের বাইরে অপেক্ষা করতে করতে চিকিৎসকের অপেক্ষা করতে করতে মৃত্যু হয় ওই বছর ৩০-এর হুগলির বাসিন্দা বিকাশ দুলে। মেডিকেল থেকে এসএসকেএমে রেফার করা হয় তাকে। এসএসকেএমের আউটডোরে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে করতেই মৃত্যু হয় তার। চিকিৎসকরা বলেন ভর্তির দরকার নেই। শুক্রবার রাতেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা বলেন ভর্তির দরকার নেই, আউটডোরে দেখান। মেডিকেল থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়, চার হাসপাতাল ঘুরেও কোনো রকমভাবে কোনো বেড মেলেনি। চিকিৎসকরা বলেন ভর্তির দরকার নেই, আউটডোরে দেখান। আর আউটডোরেই অপেক্ষা করছিলেন চিকিৎসকের জন্য আর তারপরেই মৃত্যু হয় আউটডোরের বাইরে অপেক্ষা করতে করতে।